হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ব্রেড বা পাউরুটি এই পাউরুটিটা তৈরি করতে আপনাদেরকে রকম মোল্ড লাগবে না ঘরে থাকে গ্লাস হয়ে করেই আপনারা এই ব্রেডটা বানিয়ে নিতে পারবেন আর এই ব্রেডটা আমি চুলোয় বেক করে দেখাবো তাহলে চলুন দেখে নেওয়া যাক পুরো প্রস্তুত প্রণালী প্রথমে এখানে নিয়েছি আমি পানি তো এখানে হাফ কাপে থেকে একটু কম পরিমাণে পানি আছে আর এখানে হালকা গরম পানি নিয়েছি পানিতে এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ইস্ট তারপর এখানে দিয়ে দেবো আমি দুই চার চামচ পরিমাণ চিনি চিনির পরিমাণটা চাইলে আপনারা কমও করে নিতে পারেন এখানে একটা ইস্ট সম্পর্কে কথা বলে রাখি ইস্ট আপনারা বাজার থেকে কিনে নিয়েছে যখনই প্যাকেট খুলবেন প্যাকেট খোলার পরে ইস্টটাকে কিন্তু আপনাকে ফ্রিজে রাখতে হবে ইস্টটা যদি ফ্রিজে না রাখেন তাহলে কিন্তু ইস্ট মরে যাবে সেই ইস্ট দিয়ে আপনি আর অন্য কিছু বানাতে পারবেন না তাই ইস্টটাকে অবশ্যই প্যাকেট খোলার পর ফ্রিজে রাখবেন তো এখানে মিশিয়ে নিয়ে আমি এটাকে দশ মিনিট মতো রেখে দিয়েছি দশ মিনিট পর এখন আমি ডোটা তৈরি করে নেব এর জন্য এখানে একটা বলে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ ময়দা ময়দার জায়গায় আটাও ব্যবহার করতে পারবেন তারপরে দিয়ে দেবো এখানে সামান্য একটু লবণ এখন লবণটা ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি লবণটা ময়দার সঙ্গে মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দেবো আমি একটা ডিম নর্মাল তাপমাত্রায় থাকা একটা ডিম দিয়ে দিচ্ছি ডিম যদি কেউ দিতে না চান তাহলে এক চামচ মতো গুঁড়ো দুধ দিতে পারেন বা গুঁড়ো দুধ ডিম ছাড়াও কিন্তু এই পাউরুটিটা আপনারা বানিয়ে নিতে পারেন এখন একটা ডিম দিয়ে দিলাম ডিমটা এখন ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আর আপনারা হাতের কাছে যদি বাজারে ইস্টটা না পান তাহলে ঘরেই কিন্তু ইস্ট তৈরি করে নিতে পারবেন সেই ঘরে তৈরি ইস্টটা কিভাবে তৈরি করতে হয় তার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে চেক করে নিতে পারেন ডিমটাকে এখন ভালো করে মিশিয়ে নিলাম দেখতে পাচ্ছেন এখন আমার ইজটাও অ্যাক্টিভ হয়ে গেছে ইজটা অ্যাক্টিভ হয়েছে কিনা না বোঝার উপায় হচ্ছে ইস্টটা যখন এইভাবে দেবেন অ্যাক্টিভ করার জন্য তখন দেখবেন ইজটা ফুলে গেছে এরকমভাবে তাহলে বুঝবেন যে ইস্টটা আপনার ভালো আছে আর যদি দেখেন ইস্টটা দেওয়ার পরে এরকমভাবে ফুলে নিই মানে অ্যাক্টিভ হয়নি তাহলে বুঝবেন আপনি যে ইস্টটা ব্যবহার করছেন সেই ইস্টটা ভালো না সেই ইস্টটা দিয়ে আর কোনো কিছু বানানো যাবে না তাহলে সেইটা আর তৈরি হবে না তাহলে সেই ইস্টটা আপনাকে ফেলে দিয়ে নতুন ইস্ট ব্যবহার করতে হবে এখানে ইস্টটা অল্প অল্প করে দিয়ে আমি ময়দাটা মাখিয়ে নেবো আর এখানে একটা নরম ডো তৈরি করে নিতে হবে এই ইস্টের পানিতে আমার ডোটা মেখে নেওয়া হয়ে গেছে আপনাদের যদি আরও পানি প্রয়োজন হয় তাহলে হালকা গরম পানি দিয়ে নিতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন একদম নরম করে আমি মেখে নিয়েছি এতটা নরম করে নিয়ে যে হাতে লেগে যাবে বা পরে আবার এটাকে তেল দিয়ে মাখতে হবে এমন করে নরম করতে হবে যাতে হাতে লেগে যাবে না এবং নরম করে ডোটাকে মাখা হবে তো ডোটাকে নরম করে মেখে নিয়েছি এখন আরও দু থেকে তিন মিনিট মতো ডোটাকে একটুখানি মেখে নেবো মসৃণ করে নেব ঢোকে দশ পনেরো মিনিট ধরে মেখে নেওয়ার কোনোই প্রয়োজন হয় না দু তিন মিনিট ধরেই ঢোকে যদি মেখে নেন তাহলেই দেখবেন খুব সুন্দর পাউরুটি হবে তো মেখে হয়ে গেছে এখন এটাকে ঢেকে আমি এক থেকে দেড় ঘন্টা মতো রেখে দেবো যে কোনো গরম জায়গায় যাতে ডোটা ফুলে ডাবল হয়ে যায় ওপরে একটু তেল মাখিয়ে নিচ্ছি এতে করে ওপরটা ড্রাই হয়ে যাবে না তো এক দেড় ঘন্টার মধ্যে আমার ডোটা ফুলে ডাবল হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন এই ডোটা থেকে যত হাওয়া আছে বা বাতাস আছে ভেতরটার ভেতরে সবটা এরকমভাবে চেপে বার করে দিতে হবে তো এক মিনিট মতো একটু চেপে চেপে আমি ডোটাকে একটু মেখে নিচ্ছি যাতে এর ভেতরে হাওয়াগুলো বেরিয়ে যায় তো ভেতরে হাওয়াগুলো বের করে দেওয়ার পরে আমি ডোটাকে তিন ভাগে ভাগ করে নিচ্ছি আপনারা চালে চার ভাগেও ভাগ করে নিতে পারেন একটু মাঝারি চাইজ করে আমি এগুলোকে ভাগ করে নিলাম দিয়ে এগুলোকে হাতে করে গোল করে মসৃণ করে নিচ্ছি আমার চ্যানেলে আরও একটা ব্রেডের রেসিপি আছে তাওয়ার উপরে রেখে ব্রেড কীভাবে বেক করবেন সেই রেসিপিটা কিছুদিন আগেই আপলোড করেছিলাম সবাই অনেক পছন্দ করেছিল আপনারা যদি না দেখে থাকেন তাহলে দেখে নিতে পারেন আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো কোনো রকম বালি লবণের ঝামেলা ছাড়াই একদম সরাসরি তাওয়ার উপরে রেখে আপনারা ব্রেডটা বেক করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন গোল করে নেওয়া হয়ে গেছে আর এখানে আমি তিনটে গ্লাস নিয়েছি আর গ্লাসগুলোর ভেতরে আমি অল্প একটু করে তেল ব্রাশ করে দেব আপনারা চাইলে যে কোনো বাটিতেও কিন্তু এই ব্রেডটা বানিয়ে নিতে পারেন তেলের জায়গায় ঘিও ব্যবহার করতে পারেন আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি গ্লাসের ভেতরে খুব ভালো করে তারপরে এর ভেতরে আমি এই ভরে দিচ্ছি ডোটা ভরে দিয়ে একটু সমান করে দিচ্ছি এভাবে আমি সবগুলো তৈরি করে নেবো গ্লাসের ভেতরে আর এখানে গ্লাসের অর্ধেকের থেকে একটু কম পরিমাণে ডোটা ভরে নিতে হবে কারণ এটা ফুলে আবার ডাবল হবে তাই একদম অর্ধেক করে ভরা যাবে না অর্ধেকের থেকে একটু কম পরিমাণে ডোটা ভরে নিতে হবে গ্লাসের ভেতরে এখন এই ডোগুলোকে আমি আবারও ফোলার জন্য রেখে দেব তিরিশ মিনিট মতো তো ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি তিরিশ মিনিট তিরিশ মিনিটের ডোটা কিছুটা ফুলে যাবে তারপর বেক করার সময় ডোটা কিন্তু আরও একটু ফুলে যাবে তো মিনিট হয়ে গেছে এখন ডোটা দেখতে পাচ্ছেন অনেকটাই ফুলে গেছে এর উপরে তেল ব্রাশ করে দিচ্ছি আপনারা চাইলে দুধও ব্রাশ করে দিতে পারেন আবার চাইলে ডিমের কুসুমটাও ব্রাশ করে দিতে পারেন খুবই হালকা হাতে ব্রাশ করবেন যাতে এর হাওয়াটা একটু বেরিয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো এখানে তেল ব্রাশ করে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে বেক করব বেক করার জন্য গ্যাসের উপরে আমি একটা পাত্র বসে দিয়েছি পাত্রের ভেতরে কিছুটা লবণ এবং একটা স্ট্যান্ড বসিয়ে ঢেকে হাই আছে আমি দশ মিনিট মতো খুব ভালো করে গরম করে নিয়েছি পাত্রটা দশ মিনিট খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পরে এর ভেতরে আমি একটা থালা বসিয়ে দিচ্ছি এবং গ্যাস রাসটা এই পর্যায়ে একদম লো করে দিতে হবে লো আছে এখন ব্রেডগুলোকে বেক করতে হবে একদম তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট ধরে তো এর ভেতরে আমি গ্লাসগুলো দিয়ে দিচ্ছি গ্লাসগুলো দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপরে এটাকে লো আছে বেক করে নেব বেক যখন হয়ে যাবে তখন আপনারা বুঝতেই পারবেন খুব সুন্দর একটা স্মেল বের হবে যেরকম পাউরুটির স্মেল হয় ভাবে একটা সুগন্ধ বের হবে আর উপরেও হালকা একটা কালার চলে আসবে তাহলে বুঝবেন যে ব্রেডটা বেক হয়ে গেছে তো আমি প্রায় পঁয়ত্রিশ মিনিট ধরে ব্রেডটাকে বেক করে নিয়েছে দেখতেই পাচ্ছেন ব্রেডটা কিন্তু আরও ফুলে গেছে আর সাইডেও হালকা কালার এসে গেছে ব্রেডটা বেক হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নিচ্ছি তারপরে এটাকে ঠান্ডা করে আপনাদেরকে মোল আউট করে দেখাচ্ছি দেখেন ব্রেডটা ঠান্ডা হয়ে গেছে আমি একটু চাকতে করে সাইডটা ছাড়িয়ে দিচ্ছি তারপরে এটাকে বের করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ব্রেডটা কত সুন্দরভাবে বেক হয়েছে নিচে দিকটা একটুও পুড়ে যায়নি খুবই সুন্দরভাবে বেক হয়েছে আর একদম নরম তুলতুলে হয়েছে এই ব্রেডটাকে আপনারা লম্বা করেও কেটে নিতে পারেন আবার চাইলে গোল গোল করেও কেটে নিতে পারেন আমি একটা লম্বা করে কেটে নিচ্ছি আর একটা গোল করে কেটে নিয়েছি এভাবে লম্বা করে কেটে নিয়ে আপনারা ডিম টোসও করতে পারেন এগুলো দিয়ে আবার এরকম গোল গোল করে কেটে আপনারা এটা দিয়ে ব্রেড পিৎজাও বানিয়ে নিতে পারেন আমি একটু মোটা করে গোল করে কেটে নিয়েছি চাইলে আপনারা আরও একটু পাতলা করে কেটে নিতে পারেন আবার চালে এই গোল ব্রেডগুলো দিয়ে ব্রেড রসমালাইও তৈরি করে নিতে পারেন আর ভেতরগুলো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে পাউরুটির ভেতরে জালি হয়েছে আর পাউরুটিগুলো কিন্তু একদম নরম তুলতুলে হয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে একদম দোকানের পাউরুটির মতোই হয়েছে চেষ্টা করেছি আপনাদের সঙ্গে সহজভাবে রেসিপিটা শেয়ার করা আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ভিডিওটা সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারেন তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছে ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে আল্লাহ